ইউক্রেনে চলমান যুদ্ধে দক্ষিণের বন্দর নগরী ওডেসার সঙ্গীত শিল্পীরা তাদের শক্তিশালী অস্ত্র, গান এবং নাচ দিয়ে ইউক্রেনীয়দের যুদ্ধের দুর্দশা তুলে ধরেছেন। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত খারকিভের ক্ষতিগ্রস্ত ও ধ্বংসের প্রতিচ্ছবি তুলে ধরেন সেলো বাজিয়ে। চন্দ্রানী চন্দ্রা ডেস্ক রিপোর্ট। একটি নির্জন স্কুলের খেলার মাঠে সেলিস্ট ডেনিশ কারাচেভ টচেভ যুদ্ধের বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত খারকিভের করুণ কাহিনী তুলে ধরেন স্যালো বাজিয়ে। মাইক্রোফোন, গিটার, পিয়ানো নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে গান ধরেন কয়েকজন ইউক্রেনীয় শিল্পী। গায়ক রোমান কাপিতোনভ ওডেসার রাস্তার মানুষদের উজ্জীবিত করেন গান দিয়ে। আমরা ওডেসাতে সম্পূর্ণভাবে যুদ্ধের মধ্যে রয়েছি, প্রতিদিন খারাপ খবর পাচ্ছি, প্রতি সেকেন্ডে আশা করি খারাপ কিছু ঘটবে যার জন্য আমরা প্রস্তুত নই। আরেক গায়ক ভিক্টোরিয়া সুশাকস্তের পরিবারের সদস্যরা খারসনে আটকে রয়েছে, তারা সহজ ছেড়ে যেতে পারছে না, অসহায় বোধ করছেন, তারপরও মানুষের জন্য গান গাইছেন সুশাস্ত। আমি এখানে গান করতে পেরে খুব খুশি, সত্যি এখন কঠিন পরিস্থিতি, এরপরও আমি গান গাইছি। সঙ্গীতের সাথে নেচে ওঠেন ওডেসার শিল্পীরা, সংঘাত থেকে কিছুটা স্বস্তি দেয় সঙ্গীত। দুমাস ধরে জনসমক্ষে অনুষ্ঠান সব বন্ধ রয়েছে, তাই ভিন্ন এক মাধ্যম বেছে নিয়েছে তারা পথচারীদের বিনোদন দিতে। চন্দ্রা, নিউজ 24।